ভোলা কি থাকলো ঝোলা থাকলো ঝোলা থাকলো ঝোলা চললো ভোলা এই যে ঝোলা নিয়ে বেরিয়ে যাচ্ছে একটা সাইকেল দিয়ে আজকে সবচেয়ে দামি জিনিস টাটা একা একাই গেট খুলে গেল দেখো ডাইরেক্টটা ভুলে গিয়েছিলাম তাই তোমাদের দাদাভাইকে একটু জিজ্ঞেস করে নিলাম দেখো তোমাদের দাদাভাই বাজারে চলে গেল আমি এখন ঘরের কাজকর্ম সব করে নেব বিছানাটা তুলে নিচ্ছে সত্যি পুরুষরা থাকুক যতই বাড়িতে থাকুক তবুও মেয়েরা যদি বা মহিলারা যদি বাড়িতে না থাকে বাড়িটা একদম মানে পরিপূর্ণ হয় না বাড়িটা যদি মহিলা থাকে কত সুন্দর হয় দেখতেও বাড়িটা খুব ভালো লাগে মনে ভরা ভরা লাগে সুন্দর করে বিছানাটা ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম এখন এই ঘরে বিছানাটা গুছিয়ে নেব এই ঘরে তো টিউশনি পড়াই তো বাচ্চাগুলো এসে বসবে এই ঘরটা যদি অগোছালা হয় তাহলে ওদেরও পড়ায় মনোযোগ বসবে না আমারও পড়াতে ভালো লাগবে না তো এই ঘরটাও গুছিয়ে নিলাম এইখানে দেখো টি টেবিলটার অবস্থা আমি আগের দিন একটু ফেসিয়াল করেছিলাম এর জন্য এইসব ছড়িয়ে ছিটিয়ে আছে ভেবেছিলাম যে গোছাবো কিন্তু তোমাদের দাদাভাই বললো আমাকে একটু করে দিতে হবে তার জন্য আর গোছালাম না এই জায়গাটা এখানে এমনি রেখে দিলাম তারপরে দেখো রান্নাঘরের অবস্থা মানে রাতে তো বাসন মেজেই রেখেছিলাম কিন্তু সকালবেলা খাওয়া হয়েছে তো বাসনগুলো মাজা হয়নি ও বাজারে গেল আমার ঘর দোর সব মোছা হয়ে মানে পরিষ্কার হয়েছে এখন আমি বাসনগুলো মেজে তারপরে এখানে ঘর মুছতে চলে এলাম সেই সোমবারটিকে অপেক্ষা করি যে এই রবিবারটা কবে আসবে কিন্তু মেয়েদের তো কোনো ছুটি নেই আমাদের যতই থাকুক কাজ বাইরে তবু আমাদের তো বাড়িতে কাজ করতেই হবে রবিবারে রবিবারেই বলো বা সোমবারেই বলো আমাদের রবিবার আর সোমবার সমান তো এই সব কাজ তো রোজকার কাজ করতেই হবে তো এখন ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি মুছে নেওয়া হয়ে গেলে পরে একবারে স্নান করে তারপরে তোমাদের সামনে আসবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি আমার ইন্ট্রো দেওয়াই হয়নি এখানে পুজো কমপ্লিটও হয়ে গেল তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা এইখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি রেডি বলতে স্নান করার পরে যা কাজ থাকে ওইটুকু কাজ করে নিচ্ছি এই প্রায় 3 বছর হতে চললো বিয়ের 3 বছর থেকে একটা অভ্যেস হয়ে গেছে স্নান করলেই সিঁদুর দেওয়া সিঁদুরটা না দিলে মনে হয় না যে স্নান করেছি বা কোনো একটা ইস্যু অসম্পূর্ণ রয়েছে তো সিঁদুর দিয়ে নিলাম কণ্ঠে সিঁদুর দিয়ে নিলাম শাখা নোয়া সিঁদুর দিয়ে নিলাম তো আমার কমপ্লিট এখন দেখো এদিকে মুড়ি খাওয়ার জন্য বেগুনি করেছি আর মুড়ি করেছি একটা ছিল মুরগির ডিম লোকাল মুরগির ডিম তো তোমার দাদা ভাই অর্ধেক আমি অর্ধেক তারপরে দেখো ও বাজার থেকে চলে এসেছে চলে এসে চিকেন এনেছে আর এখানে কতগুলো জানি না কি আছে দেখে নাও কতগুলো গুঁড়ো মাছ জানি না কি মাছ মনে হচ্ছে চাপলা মাছ লোকে বলে দুজন দুজনের আবার কি কাজ থাকে সারাদিন তো বসেই থাকা যায় বসে গিয়ে থাকা যায় চারজনের যে কাজ দুজনের সেই কাজ একই কাজ শুধু না হয় ভাতটা বেশি করতে হবে আর তরকারিটা বেশি করতে হবে কিন্তু তরকারি তো একই থাকবে তো লোকে এভাবে যে বলে কথাটা তো ভেবে বলতে হবে পারিনি কোনো দিন যে আমি মাছ কাটতে পারবো আমি তো জীবনেও মাছ কাটিনি কিন্তু এখন বিয়ে হয়েছে আমি আমাকেই কাটতে হবে তাছাড়া তো কেউ নেই কাটার তো ওইখানে মাছ টাছ কেটে আমি এখানে ঘরে চলে এলাম ঘরে এসে এখন পেঁয়াজ রসুন যা আছে সব ঘরের কাজগুলো করে নেব তো তোমরা পাশে দেখো এই যে ঠুনিবুড়ি এখন কুটতে বসে গেছে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু নিয়ে এখন আমি সব কিছু কেটে নেব
এখানে তো আমার এই যে ভাত বসিয়েছে, ভাত একদিকে হচ্ছে আর একদিকে চিকেন হচ্ছে। যে চিকেনটা দেখে নাও, এখানে সাদা সাদা লাগছে ক্যামেরাটার জন্য, কিন্তু অতটাও সাদা সাদা হয়নি, ভালোই হয়েছিল কালারটা। আর এখানে মাছ ভেজে রেখেছি, মাছটা কালকে করব, একদিনে তো আর দুটো খাবো না, এর জন্য কালকে করব। আর এখানে আছে হলো তোমাদের দাদাভাই স্যালাড কেটে রেখেছে, স্যালাড আছে। আর এখানে শাক আছে, পালং শাক আর বেগুন ভাজা, এই আজকে আমাদের মেনু। এত সুন্দর করে বিছানাটা উঠি আমার, তাহলে কি লাভ হলো? আবার তো যেমন বিছানা উঠি হয়ে গেছে, বিছানা মানে সারাদিন ব্ল্যাঙ্কেট বিছানা থাকতে হবে, বলো? চা করতে পারবো না আমি, যাও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই, ফিরে আসি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকো।